তোমার কাছে জানতে চাইবো, যে যখন তোমার সঙ্গে গানে সম্মত করেন বন্ধুরা, আমি বলে দিই ঋষভ খুব ভালো গান গায়, আপনারা নিশ্চয়ই তার ভিডিও দেখেছেন, ও এখানে গেয়েছে এবং তার যে গানটা ও গেয়েছে এবং সঙ্গে পিনাকি সঙ্গত দিয়েছিল, তো অপূর্ব একটা সিনক্রোনাইজেশন ছিল। আমি ঋষভের কাছে জানবো যে তুমি যখন স্যারের সঙ্গে গান গাও এবং স্যার তোমাকে সঙ্গত দেয়, তো তুমি কতটা এনকারেজ হও বা কতটা তুমি অনার ফিল করো? আমার খুব ভালো লাগে স্যারের সাথে বসতে, স্যার খুব এনকারেজ করেন এবং গানটা আরও ভালো করে করতে পারি। আচ্ছা, গান তুমি কত বছর ধরে শিখছো? আমি 4 বছর বয়স থেকে শিখছি, এখন আমার 13 বছর বয়স। আচ্ছা, তো তোমার গানের বিষয়ে আমি জিজ্ঞেস করি, তুমি এখন কোন গুরুর কাছে তুমি এখন অ্যাকচুয়ালি তালিম নিচ্ছ বা শিখছো ওনার কাছে? আমি ওস্তাদ রশিদ খান শিখছি। তো তুমি এমনি নিজেও কনসার্ট করো বা মিউজিক প্রোগ্রামে তুমি নিজে পার্টিসিপেট করো? তারপরে পরে ওই চাপা টাকিটা আসবে, দুবার টাকিটা পরে 1 2 3 4 2 2 3 4 টাকা দেবে টাকা দেবে টাকা। পিনাকির শিষ্যরা এবং এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে দীপাঞ্জন। দীপাঞ্জনের সঙ্গে আমি কথা বলবো যে ও তার অভিজ্ঞতা, তার স্যারের কাছে, তার গুরুর কাছে কতটা সে প্রেরণা পেয়েছে, হোয়াট ইন্সপিরেশন হি হ্যাজ রিসিভ ফ্রম হিজ গুরু। দীপাঞ্জন, তুমি কোন ক্লাস পড়ো? 5। আচ্ছা, তুমি বলো যে স্যারের কাছ থেকে তুমি কতদিন থেকে এই শিক্ষা গ্রহণ করছো বা এই তবলার তালিম নিচ্ছো? 1 বছর থেকে। স্যার তোমাদের কিভাবে এনকারেজ করে? শেখায়। এখন পর্যন্ত কি কি শিখেছো? আর স্যার তোমাদেরকে সবসময় এনকারেজ করে, সবসময় ইন্সপায়ার করে যে না এই তবলা ভালো করে শিখতে হবে? আর স্যার কোনো কথা তোমার মনে পড়ে বা সবসময় ভালো লাগে শোনার, সবসময় তুমি রিকগনাইজ করো যে স্যার এই কথাটা বলে আমার দারুণ লাগে? আচ্ছা, তুমি কোন স্কুলে আছো? আচ্ছা, তুমি তোমার স্যারের ব্যাপারে, তোমার গুরুজি পিনাকি চক্রবর্তী, তার ব্যাপারে তুমি কিছু যদি বলতে চাও তুমি বলো। স্যার তোমাদের কিভাবে প্রেরণা দেয়, কিভাবে ইন্সপায়ার করে? আচ্ছা, এখন পর্যন্ত কি কি তাল শিখেছো? 12। আচ্ছা, আমি তোমাকে তোমার কাছ থেকে জানতে চাই যে তুমি স্যারের কাছে যখন আসো, ঠিক আছে, স্যারের সঙ্গে যে সময়টা কাটাও, ঠিক আছে, তো তোমার মধ্যে কি কেমন ইন্সপিরেশন আসে বা তুমি কেমন ফিল করো ওই মুহূর্তটা? গুরুজির কাছে এসে মানে একটা তবলার জগতে একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে। গুরুজি আমাদের সবাইকে একটা কথাই বলেন যে যতটা আমরা লিখে বা পড়ে যতটা করতে পারবো তবলা জগতে বা গানের জগতে শুনে ততটা আমরা বেশি করতে পারবো। তাই গুরুজির কাছে আমরা শুনে যতটা করতে পেরেছি, আমরা ধরে লিখে ততটা আমরা কোনো পারি না। আচ্ছা, তুমি অ্যাজ আ তবলা প্লেয়ার লার্নিং, তুমি তবলা প্লেইস্ট হিসেবে লার্ন করছো, তো আমি তোমাকে জানতে চাইছি তুমি কত সারাদিনে কতক্ষণ রেয়াজ করো? আমি সারাদিনে এখন 2 ঘন্টা রেয়াজ করি। আচ্ছা, পরবর্তীতে আরও বারবার চেষ্টা হচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই তোমার গুরুজি পিনাকি চক্রবর্তীর কাছে তুমি তো ইন্সপায়ার নিশ্চয়ই, তো তুমি কি ভবিষ্যতে যেরকম পিনাকি স্যার আজকে যেইভাবে প্রতিষ্ঠিত, তুমি সেই জায়গায় পৌঁছাতে চাও এক সময়, না তোমার অন্য কিছু ড্রিম রয়েছে? না, আমি অবশ্যই তবলার জগতে একটা আমি নিজের একটা স্থান তুমি তৈরি করতে চাইছো, কিন্তু গুরুজির সান্নিধ্য থেকেই আমি সেটা করতে চাই। আমাদেরকে প্রত্যেকটা এক একটা জিনিস যে নিখুঁতভাবে শেখানো, এটা গুরুজি আমার খুব ভালো লাগে। আর গুরুজি আমাদেরকে সবাইকে নিজের মতো করে একদম
নিজের সন্তানের মতন করে উনি শেখান। তাহলে ইন্দ্র, তুমি জানতে পারলে যে আমি পিনাকির শিষ্যদের সঙ্গে কথা বললাম এবং ওরা সত্যি খুব ইন্সপায়ার্ড এবং নিজের গুরুজিকে তারা অনেক উচ্চ পদে দেখে এবং তারা পিনাকির থেকে এতটা ইন্সপায়ার্ড যে শঙ্কর তো বলছে যে সে একদিন পিনাকির মতনই প্রতিষ্ঠিত একজন তবলা প্লেয়ার হতে চায়। থ্যাংক ইউ।